সাকিবের হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়নদের হারালো বাংলাদেশ। ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ম্যাচই ইংল্যান্ড জেতায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের শেষ ম্যাচ নিয়ে তেমন আগ্রহ ছিল না। গ্যালারি ফাঁকা, চট্টগ্রাম নগরেও খেলা নিয়ে নেই কোনো উন্মাদনা। আর এমন দিনই কিনা বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন সাকিবই। ব্যাট হাতে তার 75 রানের ইনিংস দলকে পৌঁছে দেয় 246 রানে। সে রান তারাও ইংলিশদের প্রধান বাধা হয়ে ওঠেন। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতেও 4 উইকেট নিয়ে ম্যাচটা নিজের করে নেন এই তারকা অলরাউন্ডার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে যে কারণেই হোক না কেন, রান তাড়ায় ইংল্যান্ড দলের শুরুটা ছিল চেনা ইংল্যান্ডের মতোই। পাওয়ার ফিলের প্রথম 5 ওভারই 34 রান তুলে ফেলে জেন্স রয় ও ফিল সল্টস জুটি। সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে সল্ট কাভারে ক্যাচ দেন মাহমুদুল্লাহকে। পাওয়ার ফিলের শেষ ওভারে ডেভিড মেলানো একই ভুল করেন, ইবাদতের বলে মিটনের ওপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তোলেন। আরেক ওপেনার বয়কে বোল্ড করেন সাকিব। মাত্র 2 রানের ব্যবধানে 3 উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়াতে পেরেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। সাকিবের বাহাতি স্পিন সামলানোর জন্য ইংল্যান্ড বাহাতি শ্যাম কারেনকে পাসে নামায়। জেমস বিন্সের সঙ্গে যোগ করেন 81 বলে 49 রান। জুটিটা শেষ পর্যন্ত ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। তার অফ স্পিনে লং অপে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন কারেন। লম্বা হয়নি বিন্সের ইনিংস। দ্বিতীয় স্পেলে সাকিবের দুর্দুরান্ত এক ডেলিভারিতে 38 রান করে কট বিহাইন্ড হন এই ডানহাতি। বড় উইকেটটা অবশ্যই নিয়েছেন আরেক বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। 6 উইকেট হারালেও ক্রিস পসকে নিয়ে ইংল্যান্ডকে জয়ের পথে এড়িয়ে নিচ্ছিলেন অধিনায়ক জস বাটলার। কিন্তু বাটলারের সে লড়াই চলল 35 ওভার পর্যন্ত। তাইজুলের আম বলে রিভার্স সুইপ করার চেষ্টায় ব্যর্থ হয়ে এলবিডুর ফাঁদে পড়েন ইংল্যান্ড অধিনায়ক 24 বলে 26 রান করা বাটলার। রিভিনিও রক্ষা পাননি, তাইজুল সেখানেই থামলেন না, নিজের শেষ ওভারে ফিরিয়েছেন আদিল রশিদকেও। বাংলাদেশের দল ততক্ষণে জয়ের সুবাস পেতে শুরু করেছেন। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা, সেটিও সেরেছেন সাকিবই। রেহান আহমেদকে নিজের চতুর্থ শিকার বানিয়ে ওয়ানডে ক্যারিয়ারে 300 উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই বাহাতি স্পিনার। 3 ওভার পর মোস্তাফিজুর রহমান ক্রিস ওয়াসকে ফিরতি ক্যাচ আউট করলে 196 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ব্যাটিংয়ে 75 রান বল হাতেও সর্বোচ্চ 4 উইকেট। ম্যাচটা যেন একাই জেতালেন সাকিব। ইংল্যান্ড সিরিজ জুড়েই বাংলাদেশের দলের ব্যাটিং প্রশ্নবিদ্ধ। সিরিজের প্রথম 2 ওয়ানডেতে বিশেষ করে টপ অর্ডার থেকে বড় কোনো ইনিংসই পাওয়া যায়নি। তৃতীয় ওয়ানডেতেও এর ব্যতিক্রম কিছু হয়নি। ওপেনার লিটন দাস ক্যারিয়ারের প্রথমবারের মতো টানা 2 ম্যাচে কোনো রান না করে আউট হয়েছেন। তামিম ফিরে গেছেন 11 রানে। 50 এসেছে সাকিবের ব্যাট থেকেও। ক্রিস এসেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। চাপের মুখে খুঁজে নিয়েছেন বাউন্ডারি। বাংলাদেশের রানটাকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান এই তারকা অলরাউন্ডার। জফরা আর্সারের বলে স্কুপ করতে গিয়ে আউট হওয়ার আগে সাকিবের ব্যাট থেকে এসেছে 71 বলে 75 রান। 60টি চার ছিল সাকিবের 105 স্ট্রাইক রেডের ইনিংসে। সাকিব আউট হয়ে যাওয়ার আর পুরো 50 ওভার খেলা হয়নি। বাংলাদেশের ইনিংস থেমে গেছে 48.5 ওভারই। এর আগে 2 ম্যাচেও পুরো 50 ওভার ব্যাটিং করেননি বাংলাদেশ। 2008 সালের পর এই প্রথম ঘরের মাঠে কোনো দ্বিপক্ষীয় সিরিজের 3 ম্যাচেই অল আউট হলো বাংলাদেশ।